알려고 좀 아이씨. 아마 이게 무슨가 먼저 딩딩 저 말이 말이 되겠나 이게 하벌렸나 먼저 딩딩 딩딩 나 혼자 어떻게 혼동물이 냅다서 이 숨이 저 뒤고 엄마가 알려고 나는 나 저 말이 알게 나다 그래 뭘 나한테 이제 갈려서 빨라도 말이 이니저 아무 걸려라도 저 말이 나다 그래 아무 걸리는데 갈려서 말이 하여 তোমার তো গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ খা হেলে এসাইরে যাবে তোমার গ্যাস্ট্রিকের ওষুধ তুমি নিবে কম সরম খাবালো সরম খাবালো হেলে হে মর্জি তুমি তুমি হয়েছো মর্জি পার্বতী আর আমি তোমার দেব যাচ্ছি পার্বতীর কথা কইবা না তুমি দিনে আসতে আসতে কি কইলা না মানে কইছিলাম কি তোমার জন্য আমি জান দিতে পারি ওই কথা কইবা না হেলে মুই বাঁচবো কেমনি তোমার আগে যেন আল্লাহ মরে লইয়া যায় আমি তোমার কিলিন্টন ঘুরতাম নাচতাম আর করতাম তুমি কিছু কব না মরে তুমি কি কব না কি আমি তোমার আব্বা কব দূর বকা মরে তুই আব্বা কবি কে মুখে তোর মুখে মাল্লাকে প্রেম করি আব্বা কইতে পারবো না আচ্ছা ঠিক আছে মরে আব্বা কল লাগবে না ঠিক আছে তাহলে ওরা বাস বুঝাইতে পারিনি আসলে আমার কাগু বলছি হন হন তোমারে কাগুয়া তো শিখা যাও ও যা ওই ওই চাষে কাগুয়া বুঝে রয়েছে তুমি যদি আবার আস্তে আস্তে কি কইলা না মানে কইছিলাম কি তোমারে তো তুমি কত কিছু কইছি কত রকম উপমা দিছি তুমি মরে কিছু উপমা দেব না মুই কি কম কন আমার আলে কও মুই কম কম কইলে তুমি আমার লিভিস্টিক আই বড় কি সুন্দর তুমি আমার তুমি আমার বই খাতা লিপস্টিক আইবুড়ো ছোট মালিশ এগুলো তো বলছি কিন্তু
তুমি তোমার শরীরে সবচেয়ে মা দাঁড়াইয়া থাকতা ওটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু ওই যে কি সমস্যা কি জানো ওই ওই জামা কই কিন্তু পায়জামা কুছ না মানে কবিতা লেখি তোমার লইয়া তোমার লইয়া আমি জানো পালাইয়া তুমি আর আমি অদূর বনে সংসার সরম একই সালে যদি তুমি রাজি থাকো হেলে কাজী দেখো জানো না তোমায় আমি কত ভালোবাসি বহু মাইয়া পোলা থুইয়া তোমার কাছে শুইতে আছি কি তুমি বিয়ে করছো খারাপ রে আপনারে ধরা খেয়ে গেছিলি না 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 দাঁড়াও যাই না আমার আইনি আগে গো না হচ্ছে কি ওই না মানে হচ্ছে কি না মানে ওই কবিতার লাইন মিলে লাগবে না আরে এখন নদী ওই কবিতার লাইন মিলে লাগে না হ্যাঁ জিনি মুই তোর বিয়ে করছি মুই কারি বিয়ে করবো মুই তো বিয়ে করবো আমার কাউকে বা কী লাগে আমার বিবিচ্ছা আমার কচের ছাড়ে লাগে আমি বিয়ে করবো আমার চারকে লাগে বিয়ে করবো হ্যাঁ এখন হ্যাঁ না কবিতা শেষ হয় না আরো আছে কবিতা হ্যাঁ কই জানি কই জানি কই জানি গেলে কই জানি এই এই পাইছি পাইছি এই পাইছি এই হেড করেছে হেড করেছে তোমার কাছে আছে আমার 99% সার তোমারে আমি কিনে দিব মাইকু গাই বটকা এবারে এবারে কি জানি দেখলে আমার ইচ্ছে হয় তোমারে না দিস নি দিস গেলে কি দিয়ে হারাইয়ে যাবো দুই জন্য চলে কলমে নাই কালি বুড়ো বয়সে জয় বন্ধ সে সবাই রে মনে হয় শাড়ি সব ভালোছি না কি তোমারে লইয়া হ্যাঁ তোমারে লইয়া খাইল খাইল মিঠা আপনি খোয়াব দেখছি Thank you.
আপনি যত যাই বলেন পঞ্চাশের নিচে কিন্তু হবে না স্যার।
আপনি যদি আপনার
পাশে তিনজন যাই এলে পাঁচটা আর যদি আপনি এই সালাই যান এই মুই বই আছে এলে একদম ফিরি চিন্তা করে দেন স্যার আপনার মাথা দিয়ে কালা দমা বারো এই জন্য আপনি বুঝতে না তা আমি একটা জায়গার নাম কই তারপর আপনি যান হ্যাঁ ছাগলের দুধ না আমার লাগবে গরুর দুধ স্যার দুধ নেবেন কেমনে আপনার তো জ্বালা নাই খোলা না আমার লাগবে গরুর দুধ এটা তো গরুর দুধ একটু আগে তুই কিসের দুধ পেলি এই কিসের দুধ পেলি বলছো কি মুই কিছু বুঝি না অসভ্য কথাকার জানি বেশি শক্ত হয় বুঝছেন হিগের টেডিয়ে কয় এই টেডিয়ের ঘরে ভিত্তি করে এই কোম্পানি টেটন কাপড় চড়িতেন ইচ্ছে করলে আপনি কুর্তা বানাইতে পারবেন ইচ্ছে করলে আপনি পায়জামা বানাইতে পারবেন ইচ্ছে করলে আপনি সামদিনা বানাইতে পারবেন ইচ্ছে করলে আপনি মশুর নিচেও দিতাম ফেলবেন স্যার স্যার দিতাম নি স্যার ইচ্ছে করলে আপনি হাঞ্জাবি বানাইতে পারবেন ইচ্ছে করলে কামিজ বানাইতে পারবেন ইচ্ছে করলে সেমিজ বানাইতে পারবেন ইচ্ছে করলে সান্দিনা বানাইতে পারবেন ইচ্ছে করলে মোটর নিচে দিতে পারবেন ইচ্ছে করলে আপনি বিধবা নারীর কাহুল বানাইতে পারবেন স্যার ইচ্ছে করলে ধুতি বানাইতে পারবেন আপনি ময়ূরের পরে দি স্যার ইচ্ছে করলে আমি কি বুদ্ধ রেখা মনে চাই যাই আমি কি বুদ্ধ রেখা মনে চাই ছোটা রাখ কম দামে শাড়ি নাই এই কম দামে রইলে কম দামে টাকা দে আর মোবাইল নাম্বার ইগে লিখে দে বুঝছেন আর কাগজ যদি রঙটা আপনি রিটার্ন দোকান লাগবে না দুটাই আমি লোক আমি ব্যস্ত মানুষ আপনি বেশি দেওয়ার কাপড় নিবেন কেন স্যার আপনার তো জানলা গুলি গেছে বুঝলি
কিনা বুঝছো লই মই তোমার লাগি একটা শাড়ি আনছি ও তো ওইতে মোবাইল নাম্বার আছে আর দোহার আমি তো দেখতেছি মানে যে গেছে কিনা ও নাম্বারটা জানি কই এই নাম্বারটা পাইছি ও মোবাইল আছে দাও 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 0 1 7 তেমন কিছু না ভাই ওই মনে কিছু করবেন ওই আমি কি ওই জানলার ভিতরে কোনো মানুষ দাঁড়িয়ে দেখবে না কিন্তু দেখতে পারি না স্যার চেষ্টা করছিলাম দেখবে বিচারনি কিন্তু আপনার ওই জানলার মধ্যে দিয়ে কাউ দেয় আমি কিছু দেখতে পারি না স্যার কি কইছ তোমার বাপের বাড়ি 2 বোতল তেল লাগে না 2 বোতল তেল লাগে হ্যাঁ তো লাগবেই তোমার বাপের 2 নম্বরই ব্যবসা আছে ইচ্ছে মতো কামায় আর জন্মের মতো খায় আর খাইয়া শরীরের ভিতরে একটা তেল তেল থাকতে আসো কি কইলি তুই মোর বাপের নামে কি কইলি আই খরাতির বাচ্চা মিনশের বাচ্চা মিনশে তুই কি কইলি তুই মোর বাপের মতো কামাইতে পারো না কি তুই মোরে খরাতি কইলি তুই মোরে খরাতি কইলি এই মোর লাগে আবার লাগে তোর আন্দাজ ছেলে না এই খরাতি কইছে তা তোমার কি হবে কি করবি তখন কি বলতালাম না এই যে তুই এত জানি হেসামাদি ভালোই বলছো কত সুন্দর সুন্দর কথা কইছো ও আমার জান তোমারে পাইলে আমি কিছু চাই না তুমি আমার 7000 মানিক রতন কও নই এ হেসামাদি কও নই তুমি আমারে কম কিছু কও নাই তুমি কইছো তোমারে পাইলে তাজমহল গড়াইয়া দেব তুমি আমার কই তোরে যাও আমার জান ও আমার ময়না করে সারি দেব চুরি দেব হ্যাঁ কইছি এখানে কি বুঝি নাই তুই এত খানে দরজা লবি কি তুই আমার খানে দরজা কইলি তুই যাও না কেন তো হেই দেই চাই তুই গেলে তো মুই বাঁচতে চাই তুই গেলে তোর নামে এলে মসজিদে আমি সিন্নি দেবো হ্যাঁ কি তুই বলে এত বড় কথা কইলি যাবো না তোর বাড়িতে কি তুই যাবি না না আমি যাবো না যাবি মুই যাবো না তোর কত গোষ্ঠী যাইবে মুই যাবো না এ তোর তালাক দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক মই হে কইলে তালাক আইছে কাডে না এ তুই যাবি না না আমি যাবো না তুই যাবি না আমি যাবো না আরেকবার কই মুই যাবো না কে আমি যাও দি আমি বুঝাইতেছি না এখনই বুঝাইতেছি Yeah, we're going to have a
Hey, 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 hey